কখনো ভেবে দেখেছেন কি গাড়ির টায়ারের রং কালো হয় কেন অথচ টায়ারের মূল কাঁচামাল কিন্তু সাদা রঙের তাহলে টায়ারের রং কালো কেন এমন প্রশ্ন কি আপনার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে তাহলে চলুন বন্ধুরা জেনে আসি টায়ারের রং কেন কালো হয় তো তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলে বা পেজে নতুন অবশ্যই পেজটিতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন প্রথম টায়ার তৈরি করা হয়েছিল আঠারোশো সালে তখন টায়ারের রং সাদাই ছিল কিন্তু এখন কালো কেন হয়তো ভাবতে পারেন যে রাস্তায় ধুলাবালি রয়েছে ময়লা বা কাদা রয়েছে সেজন্যই হয়তো সাদা রঙ বাদ দিয়ে কালো রঙের টায়ার তৈরি করা হচ্ছে আসলে বিষয়টি কিন্তু এরকম নয় এর পিছনের মূল কারণটি শুনলে আপনারা অবাক হবেন মূলত টায়ারের আয়ু বাড়াতে এবং টেকসই করতে রাবারের সঙ্গে কার্বন ব্ল্যাক মেশানো হয় এটি শুধু টেকসইয়ের জন্যই ব্যবহার করা হয় না বরং দীর্ঘদিন ধরে গাড়ি চালাতে চালাতে টায়ারের গ্রিপ খেয়ে যায় রাস্তার সঙ্গে ঘর্ষণে গরম হয়ে ওঠে ফলে যে কোনো মুহূর্তে টায়ারটি ফেটে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে কিন্তু কার্বন ব্লাক এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি টায়ারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়া আরও একটি কারণ রয়েছে সূর্যের অতি বেগুনি রশ্মি টায়ারের রাবারকে দ্রুত শক্ত করে দেয় ফলে টায়ারের আয়ু কমে যায় কিন্তু কার্বন ব্লাক অতি বেগুনি রশ্মির হাত থেকে টায়ারকে রক্ষা করে তবে বিষয়টি এরকম নয় যে শুধুমাত্র কালো রঙের টায়ারই পৃথিবীতে তৈরি হয় তবে দীর্ঘদিন টায়ারটি যাতে টিকে থাকে সেজন্যই মূলত কালো রঙের টায়ার বেশি আপনি দেখতে পাবেন বা বেশি তৈরি হয়ে থাকে আর টায়ারটি কালো হওয়ার পিছনে কারণ হচ্ছে কার্বন ব্ল্যাক তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম